কক্সবাজারে গতকালকে এক হোটেলে ছিলাম, দেখি যে লবিতে ধুমধাড়াক্কা গান। ম্যানেজমেন্টকে বললাম, ভাই এটা কি, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আমার হয়েছে, আমি তো দুনিয়ার কোথাও এটা দেখিনি। একটা লবিতে ওপেন স্পেস সব মানুষের জন্য, আমি এটা আমি একটু ফোনে কথা বলবো, প্রয়োজনে কোনো কথা বলবো, কোনো কথা বলার সুযোগ নাই। এই অসভ্যতা, এই অবর্বরতা দুনিয়ার আর কোন দেশে আছে আমি জানি না। বিয়ে সাজিয়ে দেখবেন আপনারা যে গানের আওয়াজের চোটে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়ে যায়, আছে না নাই? এমনকি ওয়াজ মাহফিল, আমার মাহফিল নিতে হলে একটা ফরমে আবেদন করতে হয়, সেখানে আমাদের 12-13 শর্ত দেওয়া আছে। এই শর্তগুলোর ভিতরে একটা থাকে যে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করতে পারবে না, এবং অন্য ধর্মাবলম্বী স্কুলগামী বাচ্চা, মাদ্রাসাগামী বাচ্চা, অন্যান্য ডিউটি করবে সে মানুষগুলোকে গভীর রাত পর্যন্ত মাহফিলকে তাদের কষ্ট দেওয়া যাবে না, শর্ত লেখা থাকে। যদিও মাহফিলের আয়োজকরা বেশিরভাগ কথা শুনে না, দু এক জায়গা থেকে তো আমি মাহফিল আলোচনা না করে গাড়ি স্টার্ট দিয়ে হাঁটা দিছি যে আমার শর্ত পূরণ না হলে আমি গভীর রাত পর্যন্ত এগুলো করবো না। ভাই ভাইরা আমার, আমাদেরকে আদর্শ সমাজ গড়ে তুলতে হবে, যার হাত মুখ দ্বারা মানুষ কষ্ট পায় সে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই। অমুসলিমরা ইসলামের অনেক কিছু পালন করে, দুঃখ লাগে, আমাদের সম্পদ কোরআন হাদিসের কথা মানে ওরা, আমরা মানি না। আপনি জাপানে যাবেন, টোকিও শহরে দেখবেন, আপনি ইউরোপের অনেক দেশে, ওদের অনেক খারাপ জিনিস আছে কিন্তু ভালো জিনিসের ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমাদের কোরআন হাদিস আমাদেরকে লক্ষ্য করতে বলেছে। দেখবেন ওরা কথা বলতে হেডফোন ছাড়া কথা বলে না, হাত দিয়ে দিয়ে কথা বলে যে পাশের লোকটা যাতে ডিস্টার্ব না হয়। আমরা এত বর্বর, এত নিকৃষ্ট হয়ে গেছি, আমি সবার কথা বলছি না, যে আমার উল্লাস আরেকজনের বেদনার কারণ হচ্ছে। যুবকরা বিয়ে শাদী উপলক্ষে বক্স ভাড়া করে এনে, ব্যান্ড পার্টি ভাড়া করে এনে ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা প্রকম্পিত করে ছাড়বেন, ঠিক আছে তো? কয়েকজন কয়, ঠিক আছে, ঘুমায় ঘুমায় ওয়াজ শুনেন নাকি? যুবকরা এই সমাজকে পরিবর্তন করতে হবে আমাদের, ঠিক আছে না? ইনশাল্লাহ আমার বিয়ে উপলক্ষে কোনো মানুষের কষ্ট যেন না হয় সেটা দেখার দায়িত্ব আমার, চেষ্টা করবেন না ইনশাল্লাহ? আপনার ফুর্তি করতে মনে চাইছে, আপনি আপনার রুমে পড়ে ফুর্তি করেন, কিন্তু আপনার ফুর্তি আমাকে ডিস্টার্ব করার কোনো অধিকার আপনার, এদিকটা খেয়াল রাখবো তো ইনশাল্লাহ। বিদায়, এসব বিষয়ে আমাদেরকে সচেতন হবে এবং দায়িত্বশীল হতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, যুবকরা তরুণরা উপার্জন করবেন, ওই যে বলছে এখান থেকে ওই কথা গেছে যে যুবকরা কাজ নাকার কারণে আকস করে এই ফুটবল নিয়ে এত মাতামাতি, এত পাগলামি ছাগলামি করে, পৃথিবীর কোনো দেশের যুবকরা এত অবসর না, সবাই চাকরি বাকরি ব্যবসার জন্য ব্যস্ত আছে, রাত 3টা পর্যন্ত খেলা দেখার জন্য জেগে থেকে এরপরে মিছিল করে পটকা ফুটে পুরো এলাকা প্রকম্পিত করে দেয়। এইচএসসি এবং আলিম পরীক্ষা চলছিল তখন, পুরো এলাকাটাকে আপনার মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে ছেড়েছে, কারণ এই ছেলেগুলো সকালে ডিউটি নেয়, বেকার। সকালে যদি ডিউটি থাকতো 9টা বাজে 8টা বাজে তাহলে এই ফাইজলামতি পাগলামি করতো? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। মানুষ না হলে কখনো ভালো মুসলমান হওয়া যাবে? ইভেন আমি গতকালকে যে হোটেলে কর্তৃপক্ষকে বলছি, ভাই আপনারা এটা মনে করেন না যে গানের আওয়াজ দেখে হুজুর বাধা দিতে আসছে, নো, নট অনলি দ্যাট, গানের আওয়াজ তো বটেই, এখানে যে কোরআন তেলাওয়াতও করা হতো আর পুরা লবির মানুষের ডিস্টার্ব হতো, আমি একজন মুসলমান হিসেবে আমি বাধা দিতাম। আমার ইসলাম এটা বলে নাই যে আপনার কোরআন তেলাওয়াত সব মানুষের প্রয়োজনীয় কাজ বন্ধ করে তাকে শুনতে বাধ্য করবে, এটা কে শিখাইছে আপনাকে? একজন সাবেক সংসদ সদস্য, যে কোনো একটা আসনের নাম বললাম না, উনি আমাকে বলে যে হুজুর আমার এলাকায় যত মাহফিল হয়, 15-20টা মাহফিল হয়, সব হুজুররা চিন্তা করছে এই বেটা এমপি, এর ওয়াজ শুনাইতে হবে, এই জন্য একটা মাইক আমার বাইর কাছে আইনে লাগায়, আমি ফোনে না কথা বলতে পারি না, একটা দরকারি কাজ ছাড়তে পারি, হার্টের রুগী ছটফট করতে থাকি, কিন্তু হুজুরদেরকে যদি এটা বলতে যায় বলবে শালা নাস্তিক, এটা গালি দিয়ে বসবে। ভাইরা আমার, এটাকে আমাদেরকে ইসলাম শিখাইছে? তরুণরা কর্মমুখী হবেন, কাজ করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ?